নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নিজের হাত ও হাতের আঙুল দেখে আপনি কি করে বুঝবেন যে আপনার জীবনে ধন সম্পদ ও অর্থের আগমন কবে এবং কিভাবে হবে, অথবা জীবনে কিসের কষ্ট ভোগ করতে হবে। মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে এবং সমাজের তালে তাল মিলিয়ে চলতে হলে টাকা, পয়সা, ধন সম্পদ প্রতিটি মানুষের প্রয়োজন। মানুষের জীবনে ধন সম্পত্তির আগমন কতটা হবে তা নির্ভর করে নিজের দক্ষতার উপর, আর কে কতটা দক্ষতা অর্জন করেছে তা বোঝা যায় তার হাতের রেখা দেখে। তাহলে দেখে নেওয়া যাক আঙুলের কোন পর্ব বা কোন আঙুল কেমন হলে কী ধরনের ফল পাওয়া যায়। যদি হাতের পাতা টানটান করার পরে কনিষ্ঠ আঙুল ও অনামিকা আঙুল পরস্পরের গায়ে গায়ে মিশে যায়, তাহলে বুঝতে হবে আপনার আর্থিক স্থিতি মোটামুটি ভালোই যাবে। যদি গায়ে গায়ে লাগানোর পরেও আঙুলের মাঝখানে অনেকটা গ্যাপ দেখা যায় এই রকম, তাহলে বুঝতে হবে আপনার আর্থিক স্থিতি কখনোই ভালো নয়। যদি মধ্যমা ও অনামিকার মধ্যে ফাঁক দেখা যায়, এই হলো মধ্যমা আঙুল, এই হলো অনামিকা আঙুল, হাতের পাটা টান টান করার পরে যদি এই দুই আঙুলের মাঝখানে গ্যাপ দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনি যৌবন বয়সে আর্থিক দিক থেকে কষ্ট ভোগ করবেন, কিন্তু পরবর্তীকালে আর্থিক স্থিতি অনেকটাই পরিবর্তন হবে, অর্থাৎ ভালোর দিকে যাবে। মধ্যমা আঙুল ও তর্জনী আঙুলের মধ্যে যদি গ্যাপ দেখা যায়, এই হলো মধ্যমা আঙুল, এই হলো তর্জনী আঙুল, এর মাঝখানে যদি গ্যাপ দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে আপনার শৈশব বয়সে আর্থিক কষ্টের মধ্যে দিয়েই কেটেছে। যদি হাতের প্রতিটি আঙুলের মাঝেই কম বেশি ফাঁক থাকে, তাহলে জাতক অথবা জাতিকার সারা জীবন কম বেশি অর্থ কষ্ট ভোগ করতে হবে। আবার হাতের আঙুলের মাঝে ফাঁক না থাকলে, অর্থাৎ গায়ে গায়ে মিশে গেলে, তাহলে জাতক জাতিকার জীবনে কখনোই অর্থের অভাব হবে না। যদি হাতের সব কয়টি আঙুলের পর্ব লম্বা হয়, এই হলো আঙুলের পর্ব, এই আঙুলের সমস্ত পর্ব যদি লম্বা হয়, তাহলে ওই জাতক বা জাতিকা জীবনে ধন উপার্জন করবে এবং ধনবান হবে। যদি মধ্যমার তৃতীয় পর্ব, এই হলো মধ্যমার তৃতীয় পর্ব ও অনামিকার তৃতীয় পর্ব মিলে যায়, তাহলে সেই ব্যক্তি বিচারশীল, বুদ্ধিমান ও বিদ্বান হয়। এরা শিল্পী প্রকৃতির হয়ে থাকে, এরা সমস্ত ক্ষেত্রেই অর্থ উপার্জন করতে পারে। অনামিকা আঙুল সোজা এবং লম্বা হওয়ার অর্থ হল জাতক অর্থ উপার্জনের দিকে বিশাল কুশলী, অর্থাৎ অত্যন্ত কুশলী। অনামিকা আঙুল ও তর্জনী আঙুল লম্বায় যদি সমান হয়, এই অনামিকা আঙুল, এই তর্জনী আঙুল, যদি দুটো আঙুল লম্বায় সমান হয় এবং অনামিকা আঙুলের মাথার দিকটা চ্যাপ্টা হয়, তাহলে সেই ব্যক্তি মানুষের কাছে সম্মানিত হয় এবং জীবনে প্রচুর অর্থ উপার্জন করে। কোনো ব্যক্তির হাতে অনামিকা আঙুল অন্য অন্য আঙুলের তুলনায় বেশি লম্বা হলে, অনামিকা আঙুল অর্থাৎ রবির আঙুল, এই আঙুল যদি তুলনামূলকভাবে অন্য অন্য আঙুলের চাইতে বেশি লম্বা থাকে, তাহলে ওই ব্যক্তি জীবনে ভালোই অর্থ উপার্জন করে। যদি করতলের আয়ুরেখা থেকে ছোট ছোট ঊর্ধ্বমুখী রেখা বের হয়, এই হলো আয়ুরেখা, এর থেকে যদি ছোট ছোট ঊর্ধ্বমুখী রেখা বের হয়, তাহলে বুঝতে হবে আপনার ওই নির্দিষ্ট বয়সে ধন সম্পত্তি এবং সম্মান প্রাপ্তি হবে। যদি শিরোরেখা থেকে কোনো রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায়, এই হলো শিরোরেখা, এই ক্ষেত্র থেকে যদি কোনো রেখা বৃহস্পতির দিকে যায়, সেই ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে, কিন্তু তার শেষের দিকে কোনো কাটা দাগ থাকলে বা বাঁকা রেখা থাকলে সে বহু চেষ্টা করেও আশা অনুরূপ অর্থ উপার্জন করতে পারে না। অর্থাৎ এই রেখার মাথার দিকে যদি কাটা দাগ থাকে বা বেঁকে যায় রেখা, তাহলে কিন্তু অনেক চেষ্টা করেও সে অর্থ উপার্জন করতে পারে না। যদি হাতের বৃদ্ধাঙ্গুলের উপরের পর্ব ও নিচের পর্ব দুই পর্বই সমান হয় এবং আঙুল শক্ত হয়, তাহলে মানুষের সম্পত্তি এবং ব্যবসা বৃদ্ধি হয়। তো বন্ধুরা,
আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিও কেমন লাগলো, এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।